বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার আবেদন খারিজ করে তাকে তীব্র ভাষায় তিরস্কার করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি পারদিওয়ালা দুই বিচারপতির বেঞ্চ নুপুর শর্মাকে কাঠগড়ায় তুলে জানিয়েছিলেন দেশের নানা জায়গায় যে বিক্ষোভ হিংসার ঘটনা ঘটেছে তার সব কিছুর জন্য দায়ী নূপুর শর্মা এবার পাল্টা আসরে নামল গেরুয়া শিবির দেশের পনেরো জন অবসরপ্রাপ্ত বিচারপতি সাতাত্তর জন অবসরপ্রাপ্ত আমলা আর পঁচিশ জন প্রাক্তন সেনা আধিকারিক একযোগে প্রকাশ্য বিবৃতিতে বিজেপি নেত্রীর পাশে এসে দাঁড়ালেন তারা ওই বিবৃতিতে জানিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতির মন্তব্য নজিরবিহীন এবং দুর্ভাগ্যজনক রাজনৈতিক মহলের মতে নূপুর শর্মার পাশে থেকে এভাবে অবসরপ্রাপ্ত আমলা বিচারপতিদের যৌথ বিবৃতি দেওয়ার মতো পদক্ষেপও যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূলের একুশে জুলাইয়ের কৌশল ঐতিহাসিক জমায়েতের ইঙ্গিত তৃণমূল শীর্ষ নেতৃত্বের বিগত বছরগুলোর সব রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত শহীদ দিবস পালনে ন দফার নির্দেশও জারি তৃণমূল সূত্রে খবর জেলা থেকে বুথ স্তরের নেতাদের নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো ছবি ব্যবহার করা যাবে না শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো দেওয়াল লিখন ও ফ্লেক্স ব্যবহার করতে হবে তাতে কোনো ব্যক্তির নাম থাকবেন না প্রত্যেক ব্লকে একুশে জুলাই নিয়ে জেলা নেতাদের বর্ধিত সভা করার নির্দেশ